বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ন্যাশনালিজম। 1947 পাকিস্তানের মাইক জনসংখ্যার 56 40% লাইকের মুখের ভাষা ছিল বাংলা। পাকিস্তানের মাত্র 3.27% লাইকের মুখের ভাষা ছিল উর্দু। এমতাবস্থায় ভারত বিভাগের পর পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। চৌধুরী খালিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মুহম্মদ শহীদুল্লাহ এবং ড মুহম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। এ সময় ড মুহম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশিমের নেতৃত্বে তম্বু মজলিস এই উর্দু মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের গড়ে ওঠে। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে চালু করার দাবি নিয়ে এগিয়ে আসে তম্বু মজলিস। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। 15 সেপ্টেম্বর তম্বু মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নামে উর্দু প্রকাশ করে। এ পুস্তিকার লেখক ছিলেন তিনজন, অধ্যাপক আবুল কাশিম, ড কাজী মায়তাহার হাইসেন এবং আবুল মনসুর আহমদ। ডিসেম্বর তমুদ্দুল মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য গঠিত হয় প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। 1948-23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে অধিবেশনের কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলার গণপরিষদ সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্তের প্রতিবাদ করেন এবং বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষারূপে সরকারি স্বীকৃতির দাবি জানান। কিন্তু গণপরিষদ এই দাবি প্রত্যাখ্যান করলে পূর্ব বাংলার ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী মহলে অসন্তোষ দেখা দেয়। 2 মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে পুনর্গঠন করে কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাসোসিয়েশন গঠন করা হয়। 11 মার্চ সংগ্রাম পরিষদ রাষ্ট্রভাষার ক্ষেত্রে সরকারের ষড়যন্ত্র রায়ত করার জন্য সাধারণ ধর্মঘটের ডাক দেয়। ওই দিন ঢাকায় বহু ছাত্র আহত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেকে গ্রেফতার হন। এজন্য 1948-52 ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর 11 মার্চ ভাষা দিবস ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা হতো। 21 মার্চ মাহমুদ আলী জিন্নাহ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা দেন, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 24 মার্চ কার্জন হলে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ একই কথা পুনরাবৃত্তি করলে উপস্থিত ছাত্ররা নানা বলে তীব্র প্রতিবাদ জানায়। 1949 পূর্ব বাংলা সরকার বাংলা ভাষা সংস্কারের নামে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করে। 17 সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি ছিলেন মৌলানা আকরম খান। 1950 পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন, উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে। 1952-26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেদিনই আতাউর রহমান খানের সভাপতিত্বে কাজী গায়লাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি গঠন করা হয়। 31 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মৌলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন কাজী গায়লাম মাহবুব। সংগ্রাম পরিষদ 21 ফেব্রুয়ারি আঠাল গুণ 1358 বঙ্গাব্দ রাইট বৃহস্পতিবার রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং সারা দেশের হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। 20 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের ভয়ভীত হয়ে নুরুল আমিন সরকার 144 ধারা জারি করে এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয়। পুলিশ উপস্থিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে ছাত্র পুলিশ সংঘর্ষ বাঁধে। সেদিন মিছিলে অংশ নেয়া রফিকউদ্দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন। তিনি 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ। পুলিশের গুলিতে আরও শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার, অভিল্লা, 9 বছরের শিশু প্রমুখ। নাম আবুল বরকত, ডাকনাম আবাই, জন্ম 1927 খ্রিস্টাব্দ। পাবলা মুর্শিদাবাদ পেশা ছাত্র, ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নাম আব্দুল সালাম, জন্ম 1925 খ্রিস্টাব্দ। ফেনী জেলায় পেশা চাকরি, পিয়ন পাবে, নাম আব্দুল জব্বার, জন্ম 1919 খ্রিস্টাব্দ। পাথুয়া ময়মনসিংহ পেশা দর্জি, 22 ফেব্রুয়ারি পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে বিশাল সাহেবা যাত্রা বাহির হয়। এ সাহেবা যাত্রার উপরে পুলিশ গুলি বর্ষণ করে, ফলে শফিউর রহমান মৃত্যুবরণ করেন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গায়লাম মাহমুদ পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিন। 1953-21 ফেব্রুয়ারি দেশব্যাপী শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1954-9 মে পাকিস্তান গণপরিষদে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয়। পুলিশ উপস্থিত ছাত্র জনতাকে ছুভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে পুলিশ সংঘর্ষ বাঁধে। সেদিন মিছিলে অংশ নেয়া রফিকউদ্দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন। তিনি 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ। পুলিশের গুলিতে আরও শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার, ফিউল্লা, 9 বছরের শিশু প্রমুখ। নাম আবুল বন্ধুত্ব, ডাকনাম স্লাই, জন্ম 1927 খ্রিস্টাব্দ। পাবলা মুর্শিদাবাদ কোষাত্রী, ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নাম আব্দুল সালাম। 1925 ফেনী জেলায় পেশা চাকরি, পিয়ন পাবে, নাম আব্দুল জব্বার, জন্ম 1919 খ্রি পাঁচুয়া ময়মনসিংহ পেশা আত্মরি, নাম রফিক উদ্দিন আহমদ, জন্ম 1926 খ্রি মানিকগঞ্জ জেলায় পেশা ছাত্র তৎকালীন জগন্নাথ কলেজ, শফিউর রহমান, জন্ম 1918 খ্রি কোন্নগর 24 পরগনা, পেশা চাকরি হাইকোর্টের কেরানি, নাম
22 ফেব্রুয়ারি পুলিশের বর্ষণের প্রতিবাদে বিশাল শায়বা যাত্রা বাহির হয়। এই শোভাযাত্রার উপরও পুলিশ গুলিবর্ষণ করে, ফলে শফিউর রহমান মৃত্যুবরণ করেন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় সমান পাকিস্তান স্ত্রীর শাশুড়ি জেনারেল মালিক কায়লাম মাহমুদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্রাগ্যা নাজিমুদ্দিন লাইনার স্বামী নুরুল আমিন। 1953 21 ফেব্রুয়ারি দেশব্যাপী শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1954 9 মে পাকিস্তান গণপরিষদে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1956 পাকিস্তানের সংবিধানের 214 নং অনুচ্ছেদে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। 1987 বাংলাদেশের জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়। এমসিকিউ সলিউশন পাকিস্তান শতকরা হার বাংলাভাষী ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিটি ইউনিট সেট 1-15-16 খ ধর্ম গো 48 উত্তর খ আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি উক্তিটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট গ্রুপ 2 18-19 ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট 17-18 ক রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম র মোহাম্মদ শহীদুল্লাহ মৌলানা আকরম খাঁ উত্তর ও কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল 38তম বিশেষ প্রাথমিক সরকারি শিক্ষক তৃতীয় পর্যায়ে 19 খ জাতিতত্ত্ব খ সামাজিক চেতনা গো অসাম্প্রদায়িকতা খ বাঙালি জাতীয়তাবাদ উত্তর খ বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হল ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 19-20 ক আঞ্চলিকতা গো রাজনীতি খ ভাষা ও সংস্কৃতি উত্তর খ ভাষা আন্দোলন শুরু হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিট 06-07 ক 1947 তারকা চিহ্ন 1948 ক 1950 খ 1952 উত্তর খ তম্বুল মজলিস ছিল একটি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 13-14 ক সাংস্কৃতিক প্রতিষ্ঠান খ সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠানের দাতব্য প্রতিষ্ঠান উত্তর খ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম কোন সংগঠনটি প্রতিষ্ঠা হয় 42তম বিসিএস বিশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উপজেলা প্রোগ্রাম কো অর্ডিনেটর বিশ ক একাডেমি সংঘ ভাষা আন্দোলন মঞ্চ গো তমদুল মজলিস হ বাংলা ভাষা আন্দোলন কেন্দ্র উত্তর গো তমদুল মজলিস কনসনে প্রতিষ্ঠা কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিফ ইন্সট্রাক্টর মুন্ডিক 05 হ 1946 হ 1947 গো 1948 হ 1950 উত্তর খ ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠানের তমদুল মজলিস তার নেতৃত্বে গঠিত হয় মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 19 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএএফ ইউনিট 16-17 মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর 14 খ অধ্যাপক আবুল কাশেম কামরুদ্দিন আহমদ কো আব্দুল মতিন হ আব্দুল সালাম উত্তর ক পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবিকে প্রথম করেছিলেন বাতিলকৃত 24তম বিসিএস ক আবুল হাশেম হ শেখ মুজিবুর রহমান কুদ মোহাম্মদ শহীদুল্লাহ চার ধীরেন্দ্রনাথ দত্ত উত্তর খ উত্তর গো 11 পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে জানিয়েছিলেন 35তম বিসিএস তথ্য ও জায়গাজায় প্রযুক্তি অধিদপ্তরের সরকারি প্রোগ্রামার মিশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 18-19 ক তমিজুদ্দিন খান তারি সৈয়দ আজমত খান ধীরেন্দ্রনাথ দত্ত হ মনোরঞ্জন ধর বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার 17 খ 7ই মার্চ 1957 খ 11ই মার্চ 1947 ক 11ই মার্চ 1948 হ 17ই মার্চ 1949 উত্তর গো 13 1948-52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতা 42তম বিসিএস বিশেষ পি এস সি সরকারি পরিচালক 98 ক 25শে জানুয়ারি খ 11ই ফেব্রুয়ারি ও 11ই মার্চ খ 23শে এপ্রিল উত্তর গো 14 1948 সালের 21শে মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা হায়েশনা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কে আই নেতা সোনালি জনতা এগালি অ্যান্ড রূপালী ব্যাংক সিনিয়র অফিসার 98 ক খাজা নাজিমুদ্দিন খলিয়াকত আলী খান মাহমুদ আলী জিন্নাহ আয়ুব খান উত্তর গোকত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ইবিইকে প্রকল্পের জেলা সমন্বয়কারী 17 আর ইবি সরকারি সচিব 13 ক 1948 সালে খ 1952 সালে ক 1950 সালে খ 1947 সালে উত্তর খ ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা এবং গণমাধ্যম 12-13 খ ড মোহাম্মদ শহীদুল্লাহ খ আব্দুল মতিন গো আকরাম খাঁ খ মহিউদ্দিন আহমেদ উত্তর গো কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয় প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক চট্টগ্রাম 05 ক 15 জন খ 16 জন গো 17 জন খ 18 জন উত্তর গো 18 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি অল পার্টি স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি কোন সালে গঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গো ইউনিট 10-11 ক 1948 খ 1950 ক 1952 খ 1954 উত্তর গো 19 রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গি ইউনিট 18-19 খ আব্দুল মতিন খ সৈয়দ নুরুল আলম গো ডাক্তার কায়লাম মাওলা খ কাজী কায়লাম মাহবুব উত্তর খ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 36তম বিসিএস খ 31শে জানুয়ারি 1952 2 ফেব্রুয়ারি 1952 18ই ফেব্রুয়ারি 1952 4 জানুয়ারি 1952 উত্তর ক 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সালকত ছিল একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী 17 কি 1358-1370 খ 1371 উত্তর ক 17 21 18
দিবাংলা ক্যালেন্ডার ডেট অফ হিস্টোরিক 21 ফেব্রুয়ারি ইজ বাংলাদেশ ব্যাংক অফিসার 01 অর 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক 19 জিটি এইচ সালদান 9টি এইচ মে 31 পাথর পোষ 29টি এইচ মে আমস এডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 21 ফেব্রুয়ারি 1952 সেল অন ঠিক ডে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 13-14 23 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় খৈনিক 0809 টুডে এবং ফ্রাইডে স্যাটারডে সানডে আমস এ 24 1952 সালের 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়াক ইউনিট সেট 3-12-13 করফিক হ সালাম গো বরকত হ জব্বার উত্তর ক 25 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিল ঢাবি খ ইউনিট 16-17 ক খায়কা হ আবাই শূন্য আবু হ আবুল উত্তর ক ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় আতিল ইউনিট 10-11 ক আব্দুস সালাম হ আবুল বরকত ও রফিক উদ্দিন হ সকলে উত্তর খ ভাষা শহীদ আবুল বরকতের জন্মগ্রামের নাম বেগুন রায়কেয়া বিশ্ববিদ্যালয় উনিট সেট -2 14-15 কবাবলা মুর্শিদাবাদ খ জলঙ্গি মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান খ পেলা ভায়লা উত্তর খ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইন্সট্রাক্টর আতারুক কইকবাল খ আসাদ গো সালাম হ নূর হাইসেন উত্তর খ কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি এর সরকারি ব্যবস্থাপক ট্রেনি 21 খ সালাম খ জব্বার আসাদ খ বরকত উত্তর গো ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন 41তম বিসিএস 13তম বিসিএস ক খাজা নাজিমুদ্দিন খ নুরুল আমিন ও লিয়াকত আলী খান খ মাহমুদ আলী জিন্নাহ উত্তর ক 31 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর 14 খ খাজা নাজিমুদ্দিন খ মাহমুদ আলী জিন্নাহ নুরুল আমিন খ উপরের কোনটি নয় উত্তর ক 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিদর্শক 96 খ নুরুল আমিন খ আতারুর রহমান ক খাজা নাজিমুদ্দিন হ আবু হাইসেন সরকার উত্তর গ ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি পরিচালক 06 খ আতারুর রহমান খান খ নুরুল আমিন খাজা নাজিমুদ্দিন দারি হ আবু হাইসেন সরকার উত্তর গ ব্যাখ্যা খাজা নাজিমুদ্দিন 15 আগস্ট 1947 থেকে 14 সেপ্টেম্বর 1948 সাল পর্যন্ত পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন 34 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাইফার অফিসার 99 খ খাজা নাজিমুদ্দিন খ নুরুল আমিন আতাউর রহমান খান খ আবু হাইসেন সরকার উত্তর খ রাষ্ট্রভাষার আন্দোলন অঙ্কুরিত হয় 1947 সালে মহিলাকে পরিণত হয় ডাকু তিন জায়গাজায়ের মন্ত্রণালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা 03 খ 1948 সালে খ 1949 সালে ও 1951 সালে খ 1952 সালে উত্তর খ 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল 14তম বিসিএস খ এক রাজনৈতিক মতবাদের খ এক সাংস্কৃতিক আন্দোলনের এক নতুন জাতীয় চেতনার খ এক নতুন সমাজ ব্যবস্থার উত্তর গ 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট 18-19 খ 1953 গ 1954 খ 1955 উত্তর খ 38 বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় 36তম বিসিএস বাংলাদেশ নয় প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পদ 19 খ 9 মে 1954 খ 22 ফেব্রুয়ারি 1953 16 ফেব্রুয়ারি 1956 খ 21 ফেব্রুয়ারি 1952 উত্তর ক 39 ইন ফিফথ ইয়ার বাংলা হ্যাজ বিন রিকগনাইজড অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট 18-19 অর কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী 17 বরিশাল বিশ্ববিদ্যালয় খ ইউনিট 14-15 1952 বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট সেট 3-14-15 খ 1987 খ 1988 গ 1989 খ 1956 উত্তর ক 40 শহীদ স্মৃতিস্তম্ভ প্রথম শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 সালে 23 ফেব্রুয়ারি রাতে 21 ও 22 ফেব্রুয়ারি ভাষার দাবিতে শহীদদের স্মরণে মেডিকেল কলেজের হাইস্কুল প্রাঙ্গণে একটি শহীদ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু করেন 24 ফেব্রুয়ারি ভাইরে শহীদ মিনারটির নির্মাণ কাজ শেষ হয় ওই দিন সকালে শহীদ শফিরের পিতা শহীদ মিনারটি অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্মৃতিস্তম্ভটির নকশা আঁকেন বদরুল আলম 26 ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনী শহীদ মিনারটি ভেঙে ফেলে শহীদ স্মৃতিস্তম্ভ কেন্দ্রীয় শহীদ মিনার 1957 সালে শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী ঢাকা মেডিকেল হাইস্কুল প্রাঙ্গণের একাংশে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় হামিদুর রহমানের সহকর্মী হিসেবে ছিলেন ভাস্কর নবের আহমদ কিন্তু 1958 সালে সামরিক আইন জারি হওয়ার পর শহীদ মিনার তৈরির কাজ বন্ধ হয়ে যায় 1962 সালে মূল নকশার বহুলাংশে পরিবর্তন করে নতুন নকশা দাঁড় করানো হয় এই নকশা অনুযায়ী দ্রুত শহীদ মিনারের কাজ শেষ করা হয় এবং 1963 সালে এই মিনার উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙে ফেলে কেন্দ্রীয় শহীদ মিনার 1972 সালে স্বাধীন বাংলাদেশ শহীদ মিনার নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু এবারও মূল নকশা পরিহার করে 1963 সালের সংক্ষিপ্ত নকশার ভিত্তিতেই দ্রুত নির্মাণ কাজ শেষ করা হয় অন্যান্য শহীদ মিনার
বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার 71 ফুট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। বিয়োগ চিহ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা করেন শিল্পী মুর্তজা বশির। বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে বহির্বিশ্বে প্রথম শহীদ মিনার নির্মিত হয় 1997 সালে যুক্তরাজ্যে ওল্ডহ্যাম এবং দ্বিতীয়টি 1999 সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বহির্বিশ্বের শহীদ মিনার প্রথম নির্মিত হয় জাপানের টোকিওতে। 2005 সালে মুসলিম দেশগুলোর মধ্যে শহীদ মিনার প্রথম নির্মিত হয় ওমানে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য। ভাস্কর্য স্থপতি অবস্থান মায়েদের বড় অখিল পাল বাংলা একাডেমি চত্বর অমর একুশে জাহানারা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ সলিউশন এক। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমি নার্স 19 প্রাথমিক সরকারি শিক্ষক নাজরা 13 ক 21 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি ঘ 24 ফেব্রুয়ারি উত্তর ও ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবা 09 ঘ শহীদ শফিউর রহমানের বাবা ঘ শহীদ জব্বারের বাবা শহীদ বরকতের মা ঘ শহীদ সালামের বাবা উত্তর ও কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি নকশাকার ডিজাইনার কে 27 রোস্টোর কার্ড 21 ক হামিদুর রহমান খ শামীম সিকদার ও আমিনুল ইসলাম ওই নিতিন কুণ্ডু উত্তর ক 4 নিচের কোন স্থান অনুষ্ঠান হতে আলাদা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 17-18 খ মুজিবনগর থিয়েটার রোড কলকাতা গুরেস কোর্স ময়দান হ কেন্দ্রীয় শহীদ মিনার উত্তর প্রদেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার কোনটি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক খুলনা বিভাগ 07 খ কেন্দ্রীয় শহীদ মিনার খ ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার খ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শহীদ মিনার উত্তর গড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশাকে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট 13-14 ক শিল্পী ফণিভূষণ খ শিল্পী মুর্তজা বশির শিল্পী নিতিন কুণ্ড হ শিল্পী মিনাল হক উত্তর খ বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে সিজিডিএস কার্যালয়ের জুনিয়র অডিটর 19 ক অস্ট্রেলিয়া খ যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্র খ চীন উত্তর খ বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয় বেগম রায়কিয়া বিশ্ববিদ্যালয় ইউনিট 0809 খ বাহরাইনে খ সংযুক্ত আরব আমিরাতে মিশরে খ ওমানে উত্তর খ হোয়াট ইজ দি নেম অফ দি স্কুলচার সিচুয়েটেড ইন বাংলা একাডেমি দ্যাট হ্যাজ বিন বিল্ট ইন দি মেমোরি অফ দি মার্টিস অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট প্রবাসী কল্যাণ ব্যাংক এটিডি অফিসার ক্যাশ 14 অর বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 17-18 ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট 13-14 রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা 0708 ভাষার কথা ভাষার স্বাধীনতা মর্যাদার আশা মর্যাদার গৌরব আমস ডি 10 অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট 14-15 খ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় খ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তর খ ভাষা আন্দোলন ভিত্তিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি গুলিতে পারি রচয়িতা সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী প্রথমে আব্দুল লতিফ গানটি সুরারোপ করেন তিনি 1953 সালে ভাষা শহীদদের স্মরণে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে নিজের সুরে গানটি প্রথম গেয়েছিলেন তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে 1954 সালে প্রভাত ফেরিতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটি এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় ওরা কথায় কথায় শিকল পোড়ায় মায়েদের হাতে পায় গীতিকার ও সুরকার আব্দুল লতিফ নাম দিয়ে কিনেছি বাংলা গীতিকার ও সুরকার আব্দুল লতিফ সালাম সালাম হাজার সালাম গীতিকার ফজলে খায়দা শিল্পী আব্দুল জব্বার এমসিকিউ সলিউশন গ্রেটার দ্যান এসএসএস আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা গীতিকার 19 বিসিএস ক শামসুর রহমান খ আলতাফ মাহমুদ গু হাসান হাফিজুর রহমান খ আব্দুল গাফফার চৌধুরী উত্তর খ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি রচনাটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উপসহকারী পরিচালক 01 খ আবুল হাসানের একটি কবিতা ও গান খ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী রচিত কবিতা করে গান 5 আল মাহমুদের একটি কবিতা খ আলতাফ মাহমুদ রচিত কবিতা ও গান উত্তর খ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি প্রথম শুরু করে 34 বিসিএস খ আব্দুল লতিফ খ আলতাফ মাহমুদ ও আজাদ রহমান খ খন্দকার নুরুল আলম উত্তর খ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটি কোন সালে প্রথম গাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় 6-15-16 ক 1951 খ 1952 ক 1953 খ 1954 উত্তর ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান সুরটির পরিচালক কে জিডি খ ইউনিট 15-16 ক আলতাফ মাহমুদ ফ্রি আব্দুল লতিফ আব্দুল গাফফার চৌধুরী খ সমর দাস উত্তর ক আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির সুরকার কে 40 বিসিএস খ আব্দুল আহাদ খ আব্দুল আলিম ও আলতাফ মাহমুদ ঘ বুলবুল চৌধুরী উত্তর গ ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিট 18-19 বরিশাল বিশ্ববিদ্যালয় খ ইউনিট 16-17 খ গাফফার চৌধুরী খ আব্দুল করিম ক আব্দুল লতিফ এবং রুঙ্কর রহমান উত্তর ক নাম দিয়ে কিনেছি বাংলা গানটির রচয়িতা ঢাবি অধিভুক্ত সাত কলেজ খ ইউনিট 19-20 ক আবু জাফর খ আব্দুল লতিফ ক সুপ্ত সাহা খ অজিত রায় উত্তর খ সালাম সালাম হাজার সালাম গানটির গায়ক সিনিয়র স্টাফ নার্স পাতিলকত 17 ক আব্দুল জব্বার খ আব্দুল হাদি মাহমুদ নবী চার খুরশিদ আলম উত্তর ক